বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি মার্বেল কেক। আপনারা চাইলে এরকম মার্বেল কেক খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর কী করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। মার্বেল কেকটা বানানোর জন্য আমি যে বাটিটার মধ্যে কেকটা বানাবো সেই বাটিটার মধ্যে আগে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন বাটিটা মাপে আমি একটা বাটার পেপার কেটে রেখে দিয়েছিলাম, সেই পেপারটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই পেপারটাতেও ভালো করে তেল ব্রাশ করে নেব। পেপারটার মধ্যে আর চারিদিকে বাটিটার গায়েও লাগিয়ে নিতে হবে তেল। এখন আমি দুটো ডিম নিয়েছি বাটির মধ্যে, ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। আর এই ডিম দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম, আর ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বার করে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ডিম দিয়ে ডিম কেক বানালে কেকটা ভালো ফুলবে না। এখন আমি নিয়ে নিচ্ছি সুগার পাউডার আর 1 কাপ। সুগার পাউডারটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, 2 কাপ আমি প্রথমে দিয়েছিলাম, এখন আরও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। সুগার পাউডারটা দিয়ে আবার ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ রিফাইন তেল। আর এই চিনিটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, যারা মিক্সি নেই তারা শিলের মধ্যেও একটু ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি ময়দা 3 কাপ। অন্য একটা বাটির মধ্যে আমি ময়দাটা মিশিয়ে নেব। এখন যে বাটিটার মধ্যে ডিম আর সুগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। আবার ময়দা সুগার পাউডার আর তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, পুরো দুধটাই অল্প অল্প করে মিশিয়ে এটা ব্যাটার তৈরি করে নেব। আর দুধ তো আমার রুম টেম্পারেচারে রাখাই, দুধ ঠান্ডা থাকলে একটু জাল করে নিয়ে তারপরে দিতে হবে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি পুরো একটা ব্যাটার তৈরি করে নেব। আর ফেটানোর সময় একটা সাইড দিয়ে একভাবে ফেটিয়ে যেতে হবে। এখন আমি বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। ভ্যানিলা এসেন্স আর খাবার সোডা বেকিং সোডা সবগুলো দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমি এখন অন্য একটা বাটির মধ্যে কিছুটা ব্যাটার আলাদা করে ঢেলে নিচ্ছি। এখন এই ব্যাটারটার মধ্যে আমি 2 টিস্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিয়ে আবার এই ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ঘন। কোকো পাউডারটা আমার মিশানো হয়ে গেছে, ব্যাটারগুলো ঠিক এরকমই তৈরি করতে হবে। এখন আমি যে বাটিটার মধ্যে কেক বানাবো সেই বাটিটার মধ্যে 1 হাতা প্রথমে যে সাদা ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 1 হাতা কোকো পাউডার মেশানো যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে 1 হাতা প্লেন ব্যাটার আর 1 হাতা কোকো পাউডার মেশানো ব্যাটারটা দুটো একবার করে করে দিতে হবে। আর দিতে হবে একটা ব্যাটারের দিব যখন তার উপরে আর একটা ব্যাটার দিতে হবে, এরকমভাবে আমি পুরো ব্যাটারগুলো দিয়ে দেব। আমার পুরো ব্যাটারটা সে দেওয়া হয়ে গেছে। এখন একটা কাটা চামচের পেছন দিক দিয়ে আমি এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি।
এখন একটু ট্যাপ করে নিচ্ছে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, সেই জন্য একটু ট্যাপ করে নিতে হবে। আমি যে হাইটার মধ্যে কেকটা বানাবো সেই হাইটার মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি, আর এই নুনটা আমার লালচে রং হয়ে গেছে, এই নুন দিয়ে আমি আগে আরও অনেকবার কেক বানিয়েছিলাম। একবার নুন দিয়ে কেক বানালে সেই নুন দিয়ে বারবার কেক বানানো যায়। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি নুনের উপরে, এটা আমি গ্যাসে বসিয়ে দেব। এখন কেকের বাটিটা উপরে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। আমার 45 মিনিট পরে আমি একবার চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। আমি একটা চামচের পেছন সাইড দিয়ে গিটে দেখে নিচ্ছি। এখন আমার কেকটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে একটা ছুরির সাইড দিয়ে ছুরি দিয়ে সাইড দিয়ে একটুখানি আলগা করে দিচ্ছি। এখন একটা বাটি উপর থেকে উপর করে নিয়ে আর এটাকে উল্টে দিলে কেকটা থালার মধ্যে পড়ে যাবে। যে বাটার পেপারটা দিয়েছিলাম সেই বাটার পেপারটা তুলে নিচ্ছি। আর কেকটাকে নামানোর আগে একটু সঙ্গে সঙ্গে গরম অবস্থায় নামানো যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে নামাতে হবে। আমার কেকটা তৈরি হয়ে গেছে, মার্বেল কেক। আপনারা এরকম কেক তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই সুন্দর হয় কেকটা। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর সামনেই আসছে ক্রিসমাস ডে, ক্রিসমাস ডেতে আপনারা এরকম একটা কেক বানিয়ে বাড়ির সবাইকে যদি খান সবাই খুশি হবে এবং খুব প্রশংসাও করবে। আর কেকটা বানানো খুব একটা কঠিন না, খুবই সহজ, আপনারা চেষ্টা করলে বানিয়ে দেখতে পারবেন। খুব নরম, তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেটে কেমন।